আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে টেনোক্সিম মেডিসিন সম্পর্কে আলোচনা করব। টেনোক্সিম মেডিসিনটি বর্তমানে কেবল 20 mg ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এর জেনেরিক নাম হচ্ছে টেনোক্সিক্যাম। এটি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি প্রোডাক্ট। আজকের ভিডিওতে টেনোক্সিম মেডিসিন কী কী সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সরল ভাষায় তুলে ধরব। মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ একমাত্র ডাক্তারই রোগীর সার্বিক দিক বিবেচনা করে একটি ওষুধ এবং তার খাওয়ার নিয়ম নির্ধারণ করে থাকে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এর ব্যবহারবিধি নির্ধারণ হবে। রোগী যদি প্রধা বা ব্যথারোধী কোনো ওষুধ সেবন করে থাকে বা ব্যথা ওষুধের প্রতি তার কোনো সমস্যা থাকলে বা অন্য কোনো সমস্যা থাকলে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই সমস্যার কথা ডাক্তারকে অবগত করতে হবে। এই ট্যাবলেটটি খাওয়ার পরে রোগী যদি হাঁপানির সমস্যা বা ব্যথা আরও তীব্রতর হয়, পরিপাকতন্ত্রের প্রধাজনিত রোগ, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক বা ডিওডেনাল আলসার রয়েছে, এমন রোগীদের এটি ব্যবহার না করাই উত্তম। টেনোক্সিক্যাম ড্রাগটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ, যা ব্যথা, প্রধা বা জ্বর বিরোধী কার্যকারিতা আছে। পেশি, হাড়, লিগামেন্টস, টেন্ডর, স্নায়ু ব্যথা বা প্রধা, হাড় ক্ষয়ের ব্যথায় এটি ব্যবহার হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিসের সমস্যায়ও এটি ব্যবহার হয়। হাড় বা বিভিন্ন জয়েন্টের ব্যথা, দীর্ঘদিনের জয়েন্টের ব্যথা বা ফোলা ভাব, পেশি দুর্বলতা, হাত, হাঁটু, হিপস বা মেরুদণ্ডের বিভিন্ন প্রধা বা জয়েন্টের ব্যথায়, কাঁধ, কনুই, কবজি, হিলস, ত্বকে বিভিন্ন টিস্যুতে ফোলা ভাব বা ব্যথায় ডাক্তার এটি প্রেসক্রাইব করে থাকে। মাসিকের তীব্র ব্যথা, তীব্র বাত ব্যথা, অস্ত্রোপচার বা সার্জারির পরবর্তী ব্যথায়, বিভিন্ন মুস্কানোর ব্যথাসহ আরও অন্যান্য সমস্যায়ও এটি ব্যবহার হতে পারে। টেনোক্সিম ট্যাবলেটটি অবশ্যই প্রেসক্রিপশনের নিয়ম অনুসারে খাবেন, তবে প্রাথমিক মাত্রায় টেনোক্সিম 20 mg ট্যাবলেট দিনে একবার করে খেতে হয়। দিনে সর্বোচ্চ 40 mg পর্যন্ত খাওয়া যায়। বাচ্চাদের জন্য এটি উপযুক্ত নয়। এই ওষুধটি খাবার গ্রহণের মধ্যে বা পরপরই খাওয়া যায়। টেনোক্সিম ট্যাবলেটে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিছু রোগীর ক্ষেত্রে বেশ কিছু সাইড ইফেক্ট দেখা দেয়, আবার কিছু রোগীর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখা দেয় না। এটি খাওয়ার পরে পাকস্থলী বা পরিপাক নালীর অস্বস্তি, বমি বা বমি বমি ভাব, ক্ষুধামন্দা, হৃৎপিণ্ডে জ্বালা পোড়া, ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পাকস্থলীর প্রধা, আলসার, পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ, মুখ শুকে যাওয়া, চুলকানি, এনজাইমের কার্যকারিতা বেড়ে যাওয়া সহ আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।